নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তো তার ঢাকে কাঠি পড়ে গিয়েছে তো তার আগে দু হাজার উনিশে ফলাফল কেমন ছিল সে নিয়ে আলোচনা করছি দু হাজার উনিশে এনডিএ জোট টোটাল সিট পেয়েছিল তিনশো তিপান্নটি এবং তার প্রতিদ্বন্দ্বী মেন প্রতিদ্বন্দ্বী ইউপিএফ জোট পেয়েছিল একানব্বইটি সিট তো এনডিএ জোটের মেন যে পার্টি বিজেপি তারা পেয়েছিল তিনশো তিনটি এবং ইউপিএ জোটের মেন যে পার্টি কংগ্রেস পেয়েছিল বাহান্নটি সিট তো এখানে বিজেপির এতটাই ভালো ফলাফল করেছিল যে যে ইউপিএ জোটের অবস ফলাফল খুবই শোচনীয় হয়েছিল এবং অন্যান্য রাজ্যের যে মেন মেন পার্টি রয়েছিলো তাদের ফলাফল বা তাদের মানে অবস্থা খুবই শোচনীয় ছিল সেই সমস্ত পার্টি এবার একজোট হয়ে নতুন একটি অ্যালায়েন্স তৈরি করেছে বা অপোজিশন পার্টি তৈরি করেছে তো ইউপিএ জোট আর এনডিএর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে না নতুন যে অ্যালায়েন্স তৈরি হয়েছে তারা এখানে এনডিএ জোটের বিরুদ্ধে লড়বে তো নতুন সেই জোট নেই আজকের প্রতিবেদন তো এখানে আপনাদেরকে দেখাবো নতুন যে জোট সৃষ্টি হয়েছে তার নাম কি রাখা হয়েছে তার নাম রাখা হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া তো একটা দেশের নাম এখানে ভারতবর্ষের নাম এ নাম করেই এখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে এখানে নতুন যে জোট তৈরি হয়েছে তার নাম রাখা হয়েছে ইন্ডিয়া এখানে ইন্ডিয়ার ফুল ফর্ম কি আই ফর ইন্ডিয়ান এন ফর ন্যাশনাল ডি ফর ডেভেলপমেন্টাল আই ফর ইনক্লুসিভ এ ফর অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স তো এই নাম রাখা হয়েছে তো এই ইন্ডিয়া যে নতুন জোট বা অপোজিশন পার্টি বলতে পারে সেখানে ছাব্বিশটি পার্টি এখানে একসাথে জোট বেঁধেছে তো এখানে প্রথমে আসবো আমরা যে নতুন যে অপোজিশন পার্টি ইন্ডিয়া তার ছাব্বিশটি মেন মেন পার্টির নাম নিয়ে তো প্রথমে রয়েছে কংগ্রেস তারপর টিএমসি তিন নম্বরে ডিএমকে আফ তারপর জনতা দল আরজেডি তারপর জে এম এম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারপর এনসিপি শারদ পাওয়ার ফ্যাকশান যেটাকে বলা হয় তারপর শিবসেনা সমাজবাদী পার্টি তারপর আর এলডি আপনা দল তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পিপল ডেমোক্রেটিক পার্টি পিডিপি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারপর সিপিআই তারপর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এখানে লিবারেশান তারপর রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আরএসপি তারপর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারপর এখানে এমডিএমকে তারপর সি কে কে এম ডি কে এম এম কে আই ইউ এম এল তারপর কেরালা কংগ্রেস এম যেটাকে বলা হয় আর কেরালা কংগ্রেস জোসেফ তো এই টোটাল ছাব্বিশটি পার্টি ইন্ডিয়ার এখানে জোটের অংশ